যার সাথে আপনার জান্নাতি বন্ধু হব আমি আমি হলাম আপনার জান্নাতি ওলা বন্ধু এখন প্রশ্ন হলো বলেন তো কার দোয়ার ফল এটা মার দোয়ার ফল মা এমন একটা জিনিস মার দোয়ার ফল অনেক বলুন এক হাদিসের মধ্যে বলেন যা আর জুলুন ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

হক পাওয়ার হকদারকে উত্তম ব্যবহার করব এবং আমার কাছে উত্তম রূপে হক কে পাবে আল্লাহর নবী বলেন তোমার মা তারপরে বললেন তারপরে কে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন তোমার মা সাহাবী বলেন তারপরে কে আল্লাহর নবী বলেন তোমার মা আউযু বিল্লাহি الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفذ لهما جناح الظل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا عن ابن مسعود رضي الله تعالى عنه قال سألت رسول الله صلى الله عليه وسلم اي الاعمال افضل الى الله قال رسول الله صلى الله عليه وسلم الصلاه لميقاتها قلت ثم ماذا يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم بر الوالدين ثم قال يا رسول الله قال الجهاد في سبيل الله او كما قال عليه الصلاه والسلام. اللهم صل على روح محمد وفي الارواح وعلى جسد محمد في الاجساد. وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور لا اله الا الله لا اله الا لا الله لا إله إلا 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 الله মধ্য চরি মাদুমরল বাড়ি জামে মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে সপ্তম বার্ষিক কুরান কুরন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি হাজরত আলামায়াম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বিন ইয়াম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই বরদার আড়ালে অত্যন্ত শ্রদ্ধা ও সম্মানিত মা ও বোনেরা মহান রব্বুল আলামিনের অত্যন্ত লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করি মহান রব্বুল আলমিন আমাদেরকে গভীর রজনীতে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য জান্নাতের বাগান বেহেস্তের বাগান আউলামায়ে কেরামের মজলিসে দশ মায়ের দশ সন্তানকে আপন করে একই জায়গায় নিরিবিলি বসার মতন তৌফিকটুকু দান করেছেন এজন্য মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিমের অসংখ্য অগণিত আয়াত সমূহ থেকে দুইটি আয়াত তেলাওয়াত করলাম পয়গম্বর আরবের অসংখ্য অগণিত হাদিসের বান্ডার সমূহ থেকে একখানা হাদিস তেলাওয়াত করলাম উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ তাআলা যেন আমাকে সহি নিয়তে সহি তরিকায় এবং আমলের নিয়তে

আল্লাহ তালা বলেন আমার সিদ্ধান্ত আমার ফয়সালা হল তোমরা একমাত্র আল্লাহ তালারই ইবাদত করবা অন্য কারো ইবাদত করা যাবে না এবং সাথে সাথে পিতা এবং মাতার সাথে সদ ব্যবহার কর শেষ আয়াত পর্যন্ত বলা হবে পড়ে তফসিরের সাথে বলা হবে পরবর্তী সময়ে

আল্লাহর নবী বলেন বিতউল ওয়ালিদাইন পিতা এবং মাতার সাথে সৎ ব্যবহার করা হলো সবচেয়ে উত্তম আমল তো যেখানে বয়ান করা হয় বলা হয় হুজুর সন্তানের কাছে পিতা এবং মাতার কি হক ওই সম্পর্কে আলোচনা করবেন কিন্তু কবি কম বলা হয় সন্তান পিতা এবং মাতার কাছে কয়টি জিনিস পাবে কয়টি জিনিস পিতা এবং মাতার নিকট পাবে এটা এটা বলবেন খুবই কম বলা হয়। তো আমি প্রথমে আপনাদের সম্মুখে সন্তান পিতা এবং মার কাছে কইটি জিনিস পাই সেটা বলবো তারপরে মা এবং বাবা সন্তানের নিকট কি পাই সেটা বলবো সকলে শুনতে রাজি ইনশাআল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন তোমরা যখন বিবাহ করবা তখন কেরকম মহিলা বিবাহ করবা কারণ সন্তান পিতা এবং মাতার নিকট তিনটি জিনিস পায় কয়টি জিনিস তিনটি জিনিস এক নাম্বার হলো সন্তানকে পিতা নেককার একজন মা উপহার দেও এক নাম্বার হলো নেককার একজন মাকে উপহার দেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেশকাল শরীফের হাদিস কিতাবুন নিকার মধ্যে দুইশত নাম্বার পৃষ্ঠায়

ও চারটি গুণ দেখে বিবাহ করবা এক নাম্বার গুণ হলো যখন তুমি বিবাহ করবা তখন তুমি সুন্দর যুবকে বিবাহ করবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যখন বিবাহ করবা তখন চারটি গুণ দেখে বিবাহ করবা

ও ময়ার উম্মতের দল বিবাহ করবা চারটি গুণওয়ালা মহিলাকে বিবাহ করো এক নাম্বার আল্লাহর নবী বলেন তুমি যখন বিবাহ করবা ধন সম্পদ দেখে বিবাহ করবা মহিলা কেমন ধন সম্পদ ওয়ালা ওই মহিলা তুমি দেখবা তোমার কুফুর সাথে মিলকাই কিনা

মহিলা সুন্দর কিনা সুন্দর দেখে বিবাহ করবা আল্লাহর নবী কেন বলেছেন বর্তমানে দেখবেন যুবক সন্তান বিভিন্ন মহিলার দিকে তাকায় এজন্য আল্লাহর নবী বলেন বিবাহ করবা সুন্দর একজন মহিলা দেখে তুমি বিবাহ করে নাও তাহলে তোমার নজর অন্য মহিলার দিকে যাবে না তিন নাম্বার গুণ হলো তুমি যখন বিবাহ করবা বংশ দেখে বিবাহ করবা চার নাম্বার গুণ হলো যখন তুমি বিবাহ করবা মহিলাটা দিনদার ওয়ালা কিনা দেখতে হবে আল্লাহর নবী চার নাম্বার বলেছেন ওয়ালি দিনি হাত তুমি বিবাহ করার সময় দেখো মহিলাটা দিনদার ওয়ালা কিনা পরে আল্লাহর নবী বলেন ফাসফার বিজাতিদ দিন পয়গম্বর বলেন ও উম্মতের দল তুমি চার নাম্বারটাকে প্রাধান্য দাও দিনটাকে তুমি প্রাধান্য দাও দিনদার ওয়ালা একজন মেয়ে যদি তুমি পাও ও মুমিনের দল আল্লাহর শপথ করে বলতে পারি শুনে নাও দিনদার মহিলা যদি হই ওই দিনদার ওলা মহিলা থেকে আল্লাহ ওলা জন্মাবে কথা কন ঠিক কিনা এই জন্য আল্লাহর নবী বলেন ও মায়ার উম্মতের দল বিবাহ করবা করে নাও তবে লক্ষ্য করবা তোমার স্ত্রী দিনদার কি কিনা তোমার স্ত্রী আল্লাহ কিনা বর্তমানে মহিলা তো বিভিন্ন ধরনের পাওয়া যায় কিনা আরবি দল শুনে দিনদারওয়ালা মহিলা দেখো দিনদার ও মহিলা পাও কিনা দিনদার ও মহিলা যদি পাও তাহলে বিবাহ করো তাহলে তোমার সন্তানও হবে আল্লাহওয়ালা তাহলে সন্তান যদি আল্লাহ কি মহিলা বিবাহ করতে হবে দিনদার বিবাহ করতে হবে সম্পদ দেখব সৌন্দর্য দেখব আবার বংশ দেখব কিন্তু দিনদার মহিলাটাকে প্রাধান্য দিতে হবে দিনদারলা মহিলা পাইলে জীবনটা বড় ধন্য মাশকাত শরীফের হাদিসের মধ্যে বলেন যার দুনিয়ার মধ্যে নেককার স্ত্রী মিলে গেল তার দুনিয়ার মধ্যে শান্তি যদি অসৎ খারাপ স্ত্রী মিলে তাহলে দুনিয়ার মধ্যে শান্তি নাই অশান্তি অশান্তির অভাব হবে না আপাতত ঠিক কিনা দিনদারলা মহিলা হবে অল্প জিনিসের মাধ্যমে সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ মহিলা হলে আল্লাহর জিকির নিয়ে ব্যস্ত থাকবে কারণ হলো যদি আল্লাহ মহিলা বিবাহ করেন সন্তান আল্লাহ হবে কারণ ফ্যাক্টরি যদি বলা হয় ওই ফেক্টুরি থেকে ভালো জিনিস আবিষ্কার হবে কথা কন্টে কিনা এই জন্য আল্লাহর নবী বলেন বিবাহ করো বা করো তবে চারটি জিনিস দেখে বিবাহ করো বা চারটি গুন্দার মধ্যে পাও ওই মহিলাকে তুমি বিবাহ করো তোমার জীবনটা বড় ধন্য এরে মায়ার নবীর উম্মতের দল সন্তান চারটি জিনিসের মধ্যে প্রথম জিনিসটাই হলো একজন আল্লাহ ওয়ালা মা উপহার দেওয়া সংক্ষিপ্তে বলতে হবে দুই নাম্বার আলোচনা হলো দুই নাম্বারে কি দিতে হবে সন্তান কি পাবে বলা হয়েছে মধ্যে আসার পর। ওই সন্তানের জন্য ভালো একটি নাম রাখতে হবে বর্তমানে দেখবেন সমাজের মধ্যে বিভিন্ন ধরনের নাম রাখা হয় মান্না সালমান শাহ শাহ আরো বিভিন্ন ধরনের নাম রাখা হয় যেগুলির অর্থবোধক শব্দই বুঝে আসে না নাম রাখবেন ওলামায় কেরামদের কে জিজ্ঞাসা করবেন আমার সন্তান জন্ম হয়েছে কি নাম রাখতে পারি ইমাম সাহেবকে বলবেন ইমাম সাহেব আপনাকে সুন্দর একটা নাম রেখে দিবে কথা গন্তি খিনা এই বলি মায়ার নবীর উম্মতের দল সন্তান দুনিয়ার মধ্যে আসার পর একটা নাম রাখতে হবে যদি রাখতে পারো তাহলে ওই নামের উচিলাই হতে পারে আল্লাহ জান্নাত দিতে পারে গদাগণ্ঠে কিনা নাম রাখবেন সাহাবা গরমের নাম নাম রাখবেন যারা ছিলেন নবী রসুল ছিলেন তাদের নামের সাথে মিলিয়ে রাখবেন নাম রাখবেন আল্লাহ নাম নাম রাখবেন আনোয়ার শাহ হুজুরের নাম কথা কন টেকি না নাম রাখতে হলে ওলামায় কেরাম আল্লাহ দিন দ্বারা যারা ছিল তাদের দিকে তাকাও তাদের নাম কত সুন্দর যদি তাদের নাম সুন্দর হয় তাহলে তোমার নামটাও তোমার সন্তানের নামটা এত সুন্দর করে রাখতে হবে যদি তুমি অন্যায় ভাবে অন্য ধরনের নাম রাখো আর যদি নাম রেখে তুমি তুমি তাকে বজায় করতে থাকো আল্লাহর শপথ বড় হয়ে দেখবেন সন্তানের নাম এমন ভাবে চলবে কথাগণ ঠিক কিনা তাহলে দুই নাম্বার হলো সুন্দর একটা নাম রাখতে হবে তিন নাম্বার হলো যখন তোমার সন্তান বড় হয়ে যাবে তোমার সন্তানকে দিন শিক্ষা দিতে হবে কথা কন দেখি না সন্তান বড় হওয়ার পর তোমার সন্তান দিনই শিক্ষা দিতে হবে এলমে দিন শিক্ষা দিতে হবে যদি এলমে দিন শিক্ষা দিতে পারো তাহলে তোমার সন্তান পরবর্তী সময়ে নাস্তিকের সাথে মিলে কথা বলবে না কথা কন্টিক্ষী না এরে মায়ার নবীর উম্মতের দল আল্লাহ ওয়ালাদের সাথে সুহবত রাখলে আল্লাহ ওয়ালাদের সাথে সুহবত রাখলে কোন দিন দেখবেন ওই মানুষটা নাস্তিকের সাথে মিলে কথা বলবে না আর যদি আজকে আপনার সন্তানটাকে আলেম বানাইতে পারেন আল্লাহর শপথ করে বলতে পারি আপনার সন্তান দাজাজার নামাজ পড়াবে আপনার জন্য কবরের পাশে দাঁড়াইয়া সুরাইয়া ইয়াসিন তেলাওয়াত করবে আপনার জন্য আর রহমান তেলাওয়াত করবে ওরে ময়ার নবীর উম্মত

শুনে নাও যদি সন্তানকে আল্লাহ বানাইতে চাও আল্লাহ শপথ করে বলতে পারে এলমে দিন শিক্ষা দাও যতটুক প্রয়োজন ততটুক শিক্ষা দাও আল্লাহ শপথ তোমার সন্তান তোমার জন্য কবরের পার্শ্বে দাঁড়াইয়া দোয়া করবেন তোমার সন্তান তোমার জন্য কোরআনে কারিম খতম করবেন আর যদি সন্তানকে এলমে দিন শিক্ষা না দিয়ে তুমি বাংলা বার্সিটি ইউনিভার্সিটিতে পড়াও কোনো বাধা নাই তবে মনে রাখবা তোমার মরনের পর তোমার জানাজার নামাজ কে পড়াবে মসজিদের ইমাম সাহেব পড়াবে ঠিক কিন্তু তোমার সন্তান পড়ালে তো আরো বেশি ভালো কথা ঠিক কি দুনিয়াতে সবাই চায় যাতে আমার সন্তান আমার জানাজার নামাজের ইমামতি করে কথা কোন ঠিক কি না এই জন্য সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে তিনটে জিনিস যদি আপনার সন্তানকে দিতে পারেন আল্লাহর শপথ করে বলে যায় আপনার সন্তান বড় হওয়ার পর আপনার শরীরের মধ্যে আপনাকে কোনোদিন কষ্ট দিবে না এবার আসুন তিনটি জিনিস বলা হলো তিনটি হক সন্তান মা এবং বাবার কাছে পাবে এখন থেকে বুঝতে হবে যারা বিবাহ করি না আমরা মনে করতে হবে তিনটি কাজের আমল চালাতে হবে বয়ান শুনলেই চলবে না সারা রাত্র বয়ান চলবে আর শুনবে কিন্তু আমল করবে না তাহলে লাফা ইদাফিল বায়ান ফায়দা হবে বয়ানের মধ্যে কোনো ফায়দা হবে না বয়ান শোনা মানে কি আমল কর আজকে আমি বয়ান শুনলাম অনেকেরা বলে হুজুরের কণ্ঠ খুব ভালো যারা কণ্ঠ দিয়ে বয়ান করতে পারে আমরা তার ওয়াজই শুনি কপাল বড় খারাপ বয়ান শুনতে হবে একমাত্র ইখলাস এর নিয়তে আমলের নিয়তে কথাগণ ঠিকই না আজকে আমি বয়ান শুনবো আমল করব না আমার বয়ানের কোনো फायदा হবে না বয়ান শুনতে হলে আমলের নিয়তে বয়ান শুনতে হবে তো আমরা যারা বিবাহ করি নাই এখনো যারা আমরা যুবক আপনাদের কাছে আমি তিনটা জিনিস রেখে যাব আপনারা বিবাহ করার সময় বিবাহ করবেন তিনটা জিনিস লক্ষ্য করে বিবাহ করবেন দেখবেন আপনার স্ত্রী আপনার স্ত্রী আল্লাহওয়ালা কিনা আপনার স্ত্রী সৌন্দর্য এবং আপনার স্ত্রী সম্পদশালীওয়ালা কিনা তিনটি জিনিস লক্ষ্য করে বিবাহ করবেন আর সন্তানকে তিনটি জিনিস উপহার দিবেন প্রথম উপহার দিবেন সন্তানকে একজন আল্লাহ মা উপহার দিবেন দুই নাম্বারে উপহার দিবেন সন্তানকে ভালো একটি নাম তিন নাম্বার উপহার দিবেন সন্তানকে এলমে দিন শিক্ষা কথা না এবার আসুন পিতা এবং মাতা সন্তানের কাছে কতটুক পরিমাণ পাবে না। যদি এই আলোচনা করা হয় সারা রাত্র চলে যাবে পিতা এবং মাতার হক আমার মতন সন্তান আপনারা যারা যুবক আমরা কেহ পিতা এবং মাতার হক আদায় করতে পারব না আল্লাহ নবী সাল আলাইসাল্লামকে বললেন এক সাহাবি বললেন ইয়ারসুল্লাহ পিতা এবং মাতা আমাদের নিকট কতটুক হকদার আল্লাহ নবী বলেন হুমা জান্নাতুকা পিতা মাতা তোমার জন্য জান্নাত আবার পিতা মাতাই তোমার জন্য জাহান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পিতা এবং মাতা তোমার জন্য জান্নাত আবার পিতা এবং মাতা তোমার জন্য জাহান্নাম এবার আয়াতের দিকে লক্ষ্য করে শুনুন আয়াতের মধ্যে আল্লাহ তালা কি বলেন আল্লাহ তালা বলেন ইмма ইয়াবলুগান আদা কাল কিবার احدহুমা আও কিলাহুমা ফালা তাকুলহুমা ফালা তাকুলহুমা উফ

ইম্মাইআবৰ লগত না ডাকাল কিবা আৰু আহা দুহুমা আওকিলা হোমা হোমা দুজন নতুবা একজন নতুবা উমৈজন যদি তোমাৰ জীৱত দশায় বাৰ্তকে বৃদ্ধ হৈ যদি পরিণত হয়ে যায় ফালা তাকোল্লা হোমা উ পিৱালা তানহাৰ হোমা অকুল্লা হোমা কলাকৰিমা আল্লাহ তাআলা বলেন ফালা তাকুল লাহুমা উফ শব্দ তাদের সামনে বলবা না ওয়ালা তানহারুহুমা এবং তাদেরকে ধমক দিবে না ওয়া কুল মা বরং তোমরা উভয় জনের সামনে নম্রভাবে কথা বলবা তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে সাত শত নাম্বার পৃষ্ঠা থেকে সাত শত তেহাত্তর নাম্বার পৃষ্ঠা পর্যন্ত তার আলোচনা করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন ও সাহাবায়ে কেরাম শুনে নাও যদি সন্তান পিতা এবং করে তাহলে তার জন্য জান্নাতের দুইটা দরজা খোলা থাকবে কয়টি দরজা আল্লাহর নবী বলেন শুনে নাও যদি সন্তান মাতা এবং পিতার আনুগত্য করে তাহলে তার জন্য জান্নাতের দুইটা দরজা খোলা থাকবে আর যদি অবাধ্যতা করে যদি نافরmani করে আদেশ পালন করে না আল্লাহর নবী বলেন তার জন্য দুইটা জাহান্নামের দরজা খোলা থাকবে হে মায়ার নবীর উম্মতের দল মনোযোগ দিয়ে শুনে নাও আল্লাহর নবী বলেছেন যদি বাদ্ধতামূলক তুমি যদি তোমার পিতা এবং মাতার আনুগত্য করো আল্লাহর নবী বলেন তাহলে তার জন্য জান্নাতের দুইটা দরজা কোলা থাকবে আল্লাহর নবীর সাহাবায় ডাক বলে ও পিতা এবং মাতা সন্তানের উপর জুলুম করে অত্যাচার করে আর যদি সন্তান পিতা এবং মাতার আনুগত্য না চালায় তবুও কি জাহান নামের দরজা খোলা থাকবে আল্লাহর নবী ডাক দিয়ে বলে যদি আনুগত্য না করে যদি অন্যায় করে অত্যাচার করে তবুও জাহান নামের দরজা খোলা থাকবে কিন্তু মাসালা হলো আল্লাহর নবী বলেছেন আল্লাহ তালার অবাধ্যতা করে সৃষ্টি জীবের আনুগত্য করা সম্পূর্ণরূপে হারাম যদি পিতা এবং মাতা আল্লাহ তালার আদেশের বিরুদ্ধে যদি কোন ফয়সালা দিয়ে দেয় তাহলে এটা মানা যাবে না আর যদি আল্লাহ তালার আদেশের বিরুদ্ধে যদি ফাইসালা না দেয় তাহলে মানতে হবে পিতা এবং মাতা এমন একটা জিনিস আল্লাহর নবী পিতা এবং মাতা সম্পর্কে বিভিন্ন হাদিস বলেছেন পিতা এবং মাতার সম্পর্কে অনেক হাদিস বলেছেন তিরমিজি শরীফের দ্বিতীয় নাম্বার খন্ডে ১২ নাম্বার পৃষ্ঠায়

দাওয়াতুল মাদলুব ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আল্লাহর নবী বলেন যদি তিন প্রকারের ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করেন پیغمبر বলেন ও তিন প্রকারের ব্যক্তি দোয়া করতে দির হবে আল্লাহর নবী বলেন তিন প্রকারের ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন এক নাম্বার হলো যদি কোন

ও মুসলমানের দল দোয়া এমন একটা জিনিস যদি মা এবং বাবা সন্তানের বিরুদ্ধে দোয়া করেন আল্লাহর নবী বলেন দোয়া কবুল হবে এই জন্য সন্তান পিতা এবং মাতার হক কেমন ভাবে আদায় করবে আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন তিরমিজি শরীফের দ্বিতীয় নাম্বার খন্ডে বাৰ নম্বৰ পৃষ্ঠাই বাবু মাজাফি জাফি শক্তি লোৱালীন এই অধ্যায়ের এক হাজাৰ নশ মধ্যে বলেন আন আবে সুৰাই ৰাতা ৰ তিঅল্লহ সুতাল কল আৰু চোল লখ্ল হোৱালৈ হিওসাল্লাম

আর যদি তাকে কয় করে বাবাকে কয় করে যদি বাবাকে আজাদ করে দেই তবু সামান্য পরিমাণ হক আদায় হবে না পিতা এবং মাতা এমন একটা জিনিস ও সুনিয়ার ইমানদারের দল লক্ষ্য করে শুনে না মা এবং বাবা এমন একটা জিনিস দুনিয়ার মধ্যে যাদের মা আছে বাবা আছে ও যুবক তোমার পায়ের নিচে হাত রেখে বলে যায় পিতা এবং মাতার সাথে সদব্যবহার করবা। যদি পিতা এবং মাতার সাথে অসদব্যবহার করো আল্লাহর নবী বলেন তোমার জন্য পিতা এবং মাতাই হবে জাহান্নাম আর যদি ভালো ব্যবহার চালাও আল্লাহর নবী বলেছেন তোমারও জন্ম হবে জান্নাত এরে মায়ার নবীর উম্মতের দল যারা মাতা এবং পিতার সাথে ভালো ব্যবহার করবে তাদের জীবনটা বড় ধন্য এজন্যে বলি তফসিরে মারেফুল কোরআনের সাতশত বাউন বাউত্তর নাম্বার পৃষ্ঠার মধ্যে বলেছেন এই আলোচনার মধ্যে বলেন যদি কোনো সন্তান মোহাব্বতের সাথে পিতা এবং মাতার দিকে দেখায় আল্লাহর নবী বলেন একটা উমরা মকবুলিয়ত হজের সব হবে ও দুনিয়ার ইমানদারের দল ভালো করে শুনে না যারা পিতা এবং মাতার সাথে ভালো ব্যবহার করছে আল্লাহর শপথ তাদের জীবনটা বড় ধন্য তাদের জীবনটা বড় ধন্য একবার পায়গম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় পায়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন ও প্রভু জান্নাতে আমার বন্ধু হবে কে আমি দেখতে চাই আল্লাহ তাআলা বললেন ও পয়গম্বর মুসা জান্নাতে তোমার বন্ধু কে হবে যদি দেখতে চাও তাহলে ওই বাজারের মধ্যে চলে যাও বাজারে গিয়ে দেখবা একজন গোস্তওয়ালা গোস্ত বিক্রি করে ওই গোস্তওয়ালা হবে তোমার জান্নাতেওয়ালা বন্ধু আল্লাহর নবী মুসা ওই বাজারের মধ্যে যাওয়ার পর গিয়ে দেখলেন একজন গোশতওয়ালা গোশত বিক্রি করে কিন্তু কোনো আমল করে না গোস্তওয়ালার গোস্ত বিক্রি দেখার পর পয়গম্বর মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন ওই লোক কিভাবে আমার জান্নাতিওয়ালা বন্ধু হবে সে তো কোনো আমল করে না কিন্তু আল্লাহ তালা বলেছেন জান্নাতে আমার বন্ধু হবে গোস্তওয়ালা কথাগণ ঠিক না এই জন্য পয়গম্বর মুসা আলাইহিসসালাম তাকায় দেখেন কি আমল করে এমনি করে পয়গম্বর মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম লক্ষ্য করতে থাকলেন কি আমল করে দেখা যাক পয়গম্বর মুসা তাকিয়ে রইলেন এমনি করে যখন সন্ধ্যা হয়ে গেল গোস্তওয়ালা সামান্য পরিমাণ গোস্ত নিয়ে বাড়ির দিকে রওনা করল আল্লাহর নবী পয়গম্বর মুসা যখন গোস্তওয়ালা গোস্ত নিয়ে যায় এমনি করে পয়গম্বর মুসা ওই গোস্তওয়ালার পিছনে রওনা করলেন গোস্তওয়ালার বাড়িতে যাব গোস্তওয়ালা বাড়ির দিকে যখন রওনা করলেন বাড়ির ভিতরে যখন চলে যাবেন পয়গম্বর মুসা আলাইহিস ডাক দিয়ে বলেন ও গোস্তওয়ালা ভাই আমি আপনার বাড়িতে একদিনের জন্য মুসাফির মানুষ একদিন থাকতে চাই গোস্তওয়ালা ডাক দিয়ে বলে ও মুসাফির বাই আপনি থাকতে পারবেন কোনো বাধা নাই এমনি করে পায়গম্বরে মুসা ওই গোস্তওয়ালার বাড়িতে যখন একদিন মেহমান হলেন মেহমান হওয়ার পর ওই গোস্তওয়ালা বাড়িতে যাওয়ার পর গোস্তগুলিকে ভালোভাবে দৌত করলেন ভালোভাবে দৌত করার পর গোস্তওয়ালা একটি কামরা ছিল কামরার মধ্যে চলে গেলেন আর অন্য দিক দিয়ে পায়গম্বর মুসা লক্ষ্য করেন গোস্তওয়ালা কি করতেছে সবগুলি দেখবে কারণ গোস্তওয়ালা তো কোনো আমল করে নাই গোস্তওয়ালা কোনো আমল করে নাই কি আমল করে দেখতে হবে লক্ষ্য করে দেখতে হবে কি আমল করে আর ওই দিক দিয়ে গুস্তুয়ালা যখন গুস্তুয়ালা ওই কামড়ার মধ্যে যাওয়ার পর কামরাতে যাওয়ার পর কামরার মধ্যে যাইয়া একজন বৃদ্ধা একজন মহিলা ছিল ওই বৃদ্ধা মহিলার কাপড়গুলে পায়খানা প্রস্রাবের মাধ্যমে যখন বড় হয়ে গেল গুস্তওয়ালা কামরাতে যাওয়ার পর ওই গোস্তওয়ালা মার কাপড়গুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন পরিষ্কার করার পর ওই বিভিন্ন ধরনের পসরা পায়খানা ভূমি সবগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন পরিষ্কার পরিচ্ছন্ন করার পর আবার নতুন কাপড় পরিধান করাইলেন নতুন কাপড় পরিধান করাইয়া সামান্য পরিমাণ গুস্ত বোনা করে মার কাছে নিয়ে গেলেন মার কাছে গুছ্ত নেওয়ার পর ওই মাকে বুনা গোস্তগুলি নরম করে খাওয়াইয়া দিলেন গোস্ত খাওয়ানোর পর যখন ওই গোস্ত যখন গোস্ত খাওয়ানোর শেষ মার খামরা পরিষ্কার করে শেষ এমনি করে গোস্ত চলে আসবেন বাহিরে মা ডাক দিয়ে বলে ও সন্তান কাছে আসো আমার কাছে আসো সন্তান মার কাছে যখন যাওয়ার পর এমনি করে ডাক দিয়ে বলেন ও বাজান আমি আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ তালা যেন তোমাকে মুসা আলাইহি সালাতু ওয়াস সালামের জান্নাতি ওয়ালা বন্ধু বানিয়ে দে মা ডাক দিয়ে বলেন ও বাজান আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে করে আমার আল্লাহ জান্নাতে তোমার বন্ধু বানাই মুসা আলাইহি সালাতু ওয়াস এই কথা শোনার পর সন্তান যখন ঘর থেকে চলে আসলো এর মায়ের নবীর উম্মতের দল সন্তান ঘর থেকে আসার পর এমনি করে পায়গাম্বর মুসা আলাইহিস সব দৃশ্য দেখলেন কিন্তু কানে কি বললেন সেটা বোঝে নাই যখন সন্তান বাহিরে আসলো ডাক দিয়ে বলে ও গোস্তওয়ালা ভাই একটু দাঁড়ান আপনার সাথে সামান্য পরিমাণ কথা বলবো গোস্তওয়ালা ডাক দিয়ে বলে ও মুসাফির ভাই কি কথা বলবেন বলেন এমনি করে ডাক দিয়ে বলে আপনার কামরার মধ্যে কে ছিল গোস্তওয়ালা ডাক দিয়ে বলে কামরাতে আমার মা জননী ছিল তখন বললেন আপনার মা জননী আপনার সাথে কথা বলল কি বলল বুঝতে পারি নাই আমাকে একটু কষ্ট করে বলে দাও এমনি করে গোস্তওয়ালা ডাক দিয়ে বলেন আমার মা আল্লাহর কাছে দোয়া করেন যাতে করে আমি জান্নাতে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধু হই মুসা আলাইহিস সালাতু ডাক দিয়ে বলে ও গোস্তওয়ালা ভাই আপনি কি আমাকে চেনেন আমি কে গোস্তওয়ালা ডাক দিয়ে বলে না আমি তো আপনাকে চিনি না গোস্তওয়ালা ডাক দিয়ে বলার পর আমি তো আপনাকে চিনি না আপনি আবার কে আরে হাদিসের মধ্যে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিরমিজি শরীফের দ্বিতীয় নাম্বার খন্ডে এগারো নাম্বার পৃষ্ঠায় আবু আবুল বিররি ওয়াস সিলাতি এই অধ্যায়ের মধ্যে বিস্তারিত অনেক অধ্যায় এনেছেন এর <متحدث> الله আল্লাহর صلى الله عليه وسلم. <سؤال> <والسن> قال ابو الدرداء رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الوالد اوسط ابواب الجنه فان شئت فاضع ذلك الباب او احفظه حضرت ابو الدرداء رضي الله تعالى عنه قال আমি پیغمبر আরাবি থেকে শুনলাম আল্লাহর নবী বলেছেন পিতা হলো জান্নাতের উত্তম দরজা কতগন পিতা হলো জান্নাতের উত্তম দরজা তুমি যদি চাও পিতার সাথে সৎ ব্যবহার করে জান্নাতের দরজাকে হেফাজত করো অথবা যদি তুমি চাও পিতার সাথে অসৎ ব্যবহার করে তুমি জান্নাতের দরজাকে তুমি নষ্ট করে দাও মুফাসরিনে কেরামগণ উল্লেখ করেন হেফাজত কেমন ভাবে করতে হবে পিতা এবং মাতার সাথে ভালো ব্যবহার করে তুমি তোমার জান্নাতের দরজাকে হেফাজত করে নাও আর যদি পিতা এবং মাতার সাথে অসৎ ব্যবহার করো তাহলে তোমার জান্নাতের দরজাকে তুমি নষ্ট করো আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

উপর যদি সন্তান পিতামাতার মাতার সন্তুষ্টের মধ্যে আল্লাহ তালার সন্তুষ্ট আর পিতা মাতার অসন্তুষ্টের মধ্যে আল্লাহ তালা অসন্তুষ্ট এরে মায়ার নবীর উম্মতের দল যদি পিতা এবং মাতার সাথে যদি ভালো ব্যবহার করে সন্তুষ্ট রাখতে পারো আল্লাহর শপথ করে বলতে পারি তোমার উপর আল্লাহ সন্তুষ্ট হবে কথা কোনটি কিনা যারা এবং সাথে ব্যবহার করেছেন যারা অন্যায় করেছেন তার স্পষ্ট প্রমাণ বোখারে শরীফের মধ্যে স্পষ্ট হাদিস সুন্দরভাবে আলোচনা করেছেন এক সাহাবী পায়াগম্বরে আরবের সাথে সাহাবি পয়গম্বর আরবের হাতে ইমান আনার পর মুসলমান সাহাবি জান্নাতে ওয়ালা কিন্তু মার সাথে অসৎ ব্যবহার করার পর জবান দিয়ে কালিমা বাহির হয় না শেষ পর্যায়ে শোনা গেল মার সাথে অসৎ ব্যবহার করেছে এই জন্য কালিমা বাহির হয় না এরি মায়ার নবীর উম্মতের দল পিতার যদি মাতার সাথে যদি ভালো ব্যবহার করতে পারো আল্লাহর শপথ করে বলতে পারি দুনিয়ার মধ্যে যেমন শান্তি পাইবা এর চাইতে বেশি শান্তি জান্নাতে পাইবা কথা건 ঠিক না। বর্তমানে দেখবেন মা এবং বাবা বিদ্য দুনিয়ার মধ্যে মা বাবা ও সহায় কিন্তু সন্তানের কাছে শাশুড়ি অনেক বড় কথা건 ঠিক কিনা সন্তানের কাছে শাশুড়ি অনেক বড় শ্বশুর অনেক বড় হয়ে যায় মা যদি ফোন দিয়ে বলে বাবা মার জন্য বাজার থেকে কিছু বাজারে নিয়ে আসবা সন্তান বলবে ও মা আমার কাছে টাকা পয়সা নাই আর যদি স্ত্রী বলে স্বামী আজকে তো ঘরে বাজারে নেই অনেক ধরনের আইটেম আনতে হবে দেখবেন সন্তান বিভিন্ন ধরনের আইটেম আনবে কথা কন্টেক কিনা মা বাবা এমন একটা সম্পদ যদি মা বাবাকে পাওয়ার পর সম্পদের মূল্যায়ন করতে পারো আল্লাহর শপথ করে বলতে পারি তোমার জীবনটা দন্ন হবে জান্নাতের তুমি সুসংবাদ পাবে আর যদি তুমি মাতা এবং পিতার সাথে অসমমানে আলোচনা করো সম্মানে যদি তুমি ব্যবহার করো তাহলে তোমার জীবনটা দুনিয়া তো তোমার জীবনটা বেফলে চলে যাবে জান্নাত বলতে পারি না তোমার জন্য জান্নাত হয় কিনা জাহান নাম হই এই জন্য বলে যদি মা এবং বাবার সাথে ভালো ব্যবহার করো আল্লাহর শপথ করে বলতে পারে হাদিসের কথা বলেছি আমি নিজের কথাও বলি নাই জান্নাত তোমার জন্যে হবে আর যদি অন্যায় করো অত্যাচার করো জান্নাত তোমার জন্য হবে না কারণ পায়গম্বর বলেছেন জান্নাত পিতা এবং মাতার পায়ের নিচে জান্নাত যদি জান্নাত পাইতে চাও মার সাথে ভালো ব্যবহার চালাও এখন থেকে যারা আমরা মার সাথে ভালো ব্যবহার করি না করতে হবে না ভালো ব্যবহার কথা করতে হবে কিনা মা এবং বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে তো আল্লাহ তালা আমাদের সকলকে পিতা এবং মাতার সাথে বালো ব্যবহার করে দুনিয়াতে চলার চলার মতন তৌফিকটুকু দান করো আমরা সকলে বলি আমিন